আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র ও আলোকে জীবন যারা যেখানে আছেন দেশে বিদেশে প্রবাসে সবাই জানেন ধর্মীয় প্রতিষ্ঠানগুলির পিছনে সরকার কোনো টাকা দেয় না খুশি হল মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেয় যে তিনি আট কোটি সামথিং টাকা বরাদ্দ করেছেন কমই মাদ্রাসাগুলোর জন্য হ্যাঁ আমাদের মার্কাস পেয়েছে রাজশাহীর হিসাবে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকায় আমাদের একজন শিক্ষকই বেতন হয় না কিন্তু আমাদের শিক্ষকদের বেতন তো দিতে হবে ছাত্র নাই নাই ছাত্রদের বেতনেই তো আমাদের শিক্ষকদের বেতন হয় ছাত্র নাই বেতন নাই শিক্ষক তো রাখতে হবে তারা চাইবে না তারা ভদ্র মানুষ তারা মিসকিন কিন্তু আমাদের তো বিবেক থাকতে হবে অবশ্যই তাদের দায়িত্ব আমাদের সমাজকে নিতে হবে অতএব সবার প্রতি আহ্বান রইল আমাদের মতো এই ধরনের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সাধ্যমতো সাহায্য করে এখানকার শিক্ষক কর্মকর্তা কর্মচারীদেরকে অন্যবারের মতো যেভাবে আমরা দিয়ে আসছি বেতন ভাতা যেন আমরা দিতে পারি সেভাবে আমরা আপনাদের প্রতি আকুল আহ্বান জানাচ্ছি